অজিত তার বন্ধু সুমিতকে জিজ্ঞাসা করেন যে সে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেছে কিনা। সুমিত জানায় সে এখনো রিটার্ন দাখিল করেনি, শেষ দিনের জন্য অপেক্ষা করছে। সুমিত আরো জানায় যে তিনি এখনো ফর্ম 16 পাননি। অজিত বলেন যে এটা কোনো বড় বিষয় নয়, আইটিআর এখনো দাখিল করা যেতে পারে। সুমিত অজিতকে জিজ্ঞাসা করেন যে সে কিভাবে ফর্ম 16 ছাড়া আইটিআর ফাইল করতে পারে। অজিত তাকে বলেন যে সে তার স্যালারি স্লিপ এবং ফর্ম 26AS ব্যবহার করে ফর্ম 16 ছাড়াই রিটার্ন দাখিল করতে পারে। সুমিতের মতো আপনিও কি আয়কর রিটার্ন দাখিলের জন্য ফর্ম 16 এর অপেক্ষা করছেন? বেতনভোগী শ্রেণীর ব্যক্তিরা আইটিআর ফাইল করার জন্য ফর্ম 16 ব্যবহার করে থাকেন। অনেক সময় বিভিন্ন কারণে সংস্থা থেকে ফর্ম 16 পাওয়া যায় না, তবে সম্ভবত খুব কম লোকই জানেন যে ফর্ম 16 ছাড়াও আইটিআর ফাইল করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এটি সম্ভব। ফর্ম 16 এ কর্মচারীকে দেওয়া বেতন, ভাতা এবং কাটছাঁটের কথা উল্লেখ করা থাকে। শুধু তাই নয়, এতে টিডিএস সম্পর্কে তথ্য রয়েছে। এছাড়া সংস্থার নিয়োগকর্তার বেতনের উপর উৎসে কর কাটা হয়েছে। ফর্ম 16 না থাকলে ব্যক্তিরা স্যালারি স্লিপ, ফর্ম 26AS এবং কর ছাড়ের ক্লেম করার জন্য বিনিয়োগ রেকর্ডের মতো নথিও ব্যবহার করতে পারেন। ফর্ম 16 ছাড়াই আইটিআর ফাইল করতে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত, যে অর্থবর্ষের জন্য আপনি রিটার্ন দাখিল করছেন সেই বছরের সমস্ত স্যালারি স্লিপ সংগ্রহ করতে হবে। স্যালারি স্লিপে বেতন, ভাতা এবং কর সংক্রান্ত তথ্য উল্লেখ থাকতে হবে। তারপর আপনাকে এই সমস্ত জিনিস যোগ করতে হবে, যেমন হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ, হোম লোনের সুদ কাটছাঁট এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন সরানোর পর আপনি করযোগ্য আয় কত তা পেয়ে যাবেন। যদি বেতন থেকে টিডিএস কাটা হয় তাহলে তার তথ্য স্যালারি স্লিপে উল্লেখ করা থাকবে। বেতন ছাড়াও আপনার যদি অন্য কোনো আয় থাকে, যেমন ব্যাংক থেকে সুদ পাওয়া বা লভ্যাংশ থেকে আয়, তাহলে তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করতে হবে। আপনি যদি বাড়ি ভাড়া উপার্জন করে থাকেন তাহলে এই সমস্ত পরিমাণ অবশ্যই করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত হবে। আপনি যদি 80C, 80D এর মতো ধারাগুলির অধীনে কোনো ধরনের ট্যাক্স সেভিংস বিনিয়োগ করে থাকেন তাহলে এটি ক্লেম করতেও পারবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড বা EPF, হোম লোনের মূলধন, টার্ম ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা, প্রিমিয়াম কভার সহ জীবন বীমা পলিসি। এর জন্য গুরুত্বপূর্ণ হলো স্টেটমেন্ট চেক করে পরিমাণ গণনা করা। আইটিআর ফর্মে এই ডিডাকশনগুলি উল্লেখ করতে হবে, এরপর আপনি নেট ট্যাক্সেবল ইনকাম পাবেন। আপনার কাছে ফর্ম 16 না থাকলে আপনি ফর্ম 26AS এর মাধ্যমে আপনার টিডিএস এবং টিসিএস এর সম্পর্কে তথ্য পেতে পারেন। এতে আপনার প্যানে কাটা এবং জমা করা সমস্ত ট্যাক্সের তথ্য রয়েছে। নিয়োগকর্তা এবং ব্যাংকের কাটছাঁটের পাশাপাশি এতে অগ্রিম কর, বেশি পরিমাণে লেনদেন সম্পর্কিত তথ্যও থাকে। নিয়োগকর্তা টিডিএস কেটে নিয়েছে, তারপরেও 26AS এ টিডিএস কম দেখাচ্ছে বা একদমই দেখাচ্ছে না, এই অবস্থায় কি করবেন? এক্ষেত্রে আয়কর বিভাগের যে নিয়ম তা কিন্তু একদম স্পষ্ট। যিনি টিডিএস কাটছেন একমাত্র তিনিই এই ভুল সংশোধন করতে পারেন। যদি আপনার সংস্থার নিয়োগকর্তা এই টিডিএস কেটে থাকেন তাহলে তিনি পুনরায় রিভাইজ রিটার্ন ফাইল করতে পারবেন। যদি কর্তৃপক্ষ তা কেটে নিয়ে জমা না করেন তাহলে আপনি আয়কর আইন 205 এর ধারার অধীনে সহায়তা পেতে পারেন। এর পাশাপাশি CBDT-র 2013 ও 2015 সালের সার্কুলার অনুযায়ী ডিডাক্টর টিডিএস কেটে নেওয়ার পরেও তা জমা যদি না করান তাহলে আপনি তথ্য প্রমাণের সঙ্গে আয়কর দফতরে অভিযোগ জানাতে পারেন। আপনি আয়কর বিভাগের ই ফাইলিং পোর্টাল থেকে ফর্ম 26AS ডাউনলোড করতে পারেন। পোর্টালে লগ ইন করার পর আপনি ই ফাইলে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন অপশন পাবেন। ফর্ম 26AS এই অপশনে ক্লিক করলেই ফর্ম 26AS ডাউনলোড হবে। 31 জুলাই এর আগে আপনি অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করুন। ফর্ম 16 হাতে না থাকলে যে যে তথ্যের উপর ভিত্তি করে রিটার্ন ফাইল জমা করা যায় তা ব্যবহার করুন। পরে ফর্ম 16 হাতে পেলে রিভাইজ রিটার্নও দাখিল করতে পারেন। যদি আপনার কাটা টিডিএস ফর্ম 26AS এর সঙ্গে মিলে যায় তাহলে আপনি একটি রিটার্ন দাখিল করতে পারেন। আপনার উপার্জন থেকে কাটা টিডিএস এ মোট ট্যাক্স দায় যোগ করা হবে। যদি আপনার কোনো রিফান্ড থাকে তাহলে তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সুমিতের মতো আপনিও ফর্ম 16 না পেলে এখনো আপনার রিটার্ন ফাইল করতে পারেন। আপনি যদি ফর্ম 16 পান বা না পান, রিটার্ন ফাইল করার দায়িত্ব
আপনার আরো একটি জিনিস, শুধুমাত্র রিটার্ন ফাইল করলেই হবে না, এটি যাচাইও করতে হবে। ফিজিক্যাল বা ই ভেরিফিকেশন ছাড়া রিটার্ন অসম্পূর্ণ বলে বিবেচিত হয় এবং আয়কর বিভাগ এটি প্রক্রিয়া করে না। এছাড়াও যদি আপনার রিফান্ড করা হয় তাহলে সেটিও আটকে যাবে। ফর্ম 16 ছাড়াও আপনি আইটিআর ফাইল করতে পারেন, ফর্ম 26 এস এবং সেই সঙ্গে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট বা এআইএস চেক করুন। এখান থেকে আপনি সমস্ত তথ্য সহজেই পেতে পারেন।